আরেকটা বিষয় হলো যে শুনলাম যে তুমি আমার নামে মামলার দিতে তো আমি বলতে আমি এটা একদম সরি সবার কাছে সরি যারা অডিয়েন্স কিংবা অ্যাডভান্স მო ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে সাদিকুল গেমার সম্পর্কে এমন একটি তথ্য দিতে যাচ্ছি যা হয়তোবা আপনি অনেক দিন ধরেই চাচ্ছিলেন। শুধু তাই নয়, তারও পাশাবাশি সাদিকুল গেমার থেকে আপনাদের জন্য একটি মেসেজ রয়েছে। মেসেজটি কী সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে তার আগে আমি বাকি নিউজগুলোকে কভার করব। আর হ্যাঁ, সাদিকুল ভাই আপনাদের উদ্দেশ্যে করে কী মেসেজ দিয়েছিলেন সেটি জানার জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওর সর্বপ্রথম টপিকটি হচ্ছে অ্যামোন অ্যানেক্স নাকি রিসেন্টলি অ্যাডভান্স পোলাপাইন নামে কেস করতে গিয়েছিলেন।

ঝামেলা বামেলা কিছু ছিল না এটা জাস্ট শো অফ জন্য আর যেহেতু তিনি নিজে করেন নাই কিন্তু অ্যাডভান্স বলা পাইন তার নামে নানা ধরনের এলিগেশন দিচ্ছে তার জন্যই মূলত তিনি তার নামে কেস করতে গিয়েছিলেন তবে সেই ব্যাপারটি বর্তমানে মিটে গিয়েছে তারা একসাথে ডিসকোডে বসেছিল এবং সে ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করার মাধ্যমে নিজেদের মধ্যে সমস্যাটিকে সমাধান করেন এবং তারও পাশাপাশি অ্যাডভান্স গেমিং সহ অডিয়েন্সদের কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন কারণ তিনি সর্বপ্রথম যে ভিডিওটি বানিয়েছিলেন সেখানেই মূলত গালাগালি করেছিলেন যদিও সেই সময় তাকে এই টাইপের কোনো ধরনের এলিগেশন দেওয়া হচ্ছিল না কিন্তু তিনি তার সেই ভুলটি করার কারণেই মূলত ক্ষমা চেয়েছেন তো চলুন তার সেই অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি

হম হম সেই বুঝতে পারছি তুমি বিরক্ত হইয়া মানে একটা ভিডিও বানিয়েছিল তুমি যদি করতে যে হ্যাঁ আমি করি নাই বা এটা আপনার যেটা করতেছেন ভুল করতেছেন আপনারা তাহলে হয়ে যেত কিন্তু তুমি ওই ভিডিওর ভিতরে গালাগালি একটু কথা বলছিল সেই জন্য এই বিষয়টা

जिन जिनको चाहते हैं थोड़ा मिलने उनसे कोई भी यूट्यूबर होता है छोटे जिम्मेदारी बनती है कम्युनिटी में वो ऐसा बनना है उसने फ्री फायर की आप नहीं मानते पचास परसेंट कम्युनिटी खड़ी की है पचास सौ लोग सच में आप लोग कितना करीब थे

তবে আমারও এক পর্যায়ে মনে হয়েছে এটি হয়তো বা রাইস স্টারি হতে পারে বা অন্য কেউ হতে পারে আপনার কি মতামত অবশ্য আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার পূর্বে বলতে চাই আপনাদের মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যক্তি আমাদের ভিডিওটিকে রেগুলার দেখেন কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন না কেন রে ভাই এত কষ্ট করে নিউজ কালেক্ট করতেছি আপনাদেরকে পুরো কমিউনিটি সম্পর্কে জানাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আর হ্যাঁ অনেকদিন পরে ফিরে আসছি হান্ড্রেড কে কিন্তু এবার কমপ্লিট হতেই হবে তো দ্রুত সাবস্ক্রাইব করুন এখন আপনাদেরকে জানাবো সাদিকুল ভাই সম্পর্কে রিসেন্টলি আপনারা যখন সাদিকুল ভাইকে প্রচুর পরিমাণে মিস করতেছিলেন এবং আমাদের এই ভিডিওতে সাদিকুল ভাই সম্পর্কে আপডেট দিয়েছিলাম অতপর আমি সাদিকুল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করি এবং ভাইকে বলি যে ভাই আপনার অডিয়েন্স আপনাকে খুঁজতেছে আপনাকে ছাড়া তো রোস্টিং জমতেছে না তো আপনার কি আপনার মনে পড়ে না তখন ভাই অনেক ইমোশনাল হয়ে বলেন হ্যাঁ আপনাদেরকে তার প্রচুর মনে পড়ে শুধু তাই নয় আমি তাকে এটিও প্রশ্ন করি যে তিনি কি আবারও কখনো এই রোস্টিং কমিউনিটি এই ফ্রি ফায়ারে ব্যাক করবেন কিনা তখন কি জানিয়েছিল জানেন তখন সাদিকুল ভাই সকলকে উদ্দেশ্য করে একটি মেসেজ সেন্ড করে যার মূল বিষয়টি ছিল তিনি আবারও গেমের ভিতরে ব্যাক করতেছেন হ্যাঁ বর্তমানে নানা জায়গায় রয়েছেন বিভিন্ন ট্যুরে ইত্যাদিতে রয়েছেন এবং এরই মধ্যে তিনি নিজের সেট আপটিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে কুরবানি আপনারা সাদিকুল গেমারকে ব্যাক পাবেন এই ফ্রি ফায়ার কমিউনিটিতে এই রোস্টিং কমিউনিটিতে সো আপনারা কারা কারা সাদিকুল ভাইকে সেই সেই পুরনো রূপে উদ্যমে ফ্রি ফায়ারের এই এই কমিউনিটিতে কমিউনিটিতে রোস্টিং দেখতে চান এখন আমরা কয়েকটি অ্যাচিভমেন্ট সম্পর্কে জানবো সর্বপ্রথম অভিনন্দন জানাতে চাই ইটস কাব্যকে কারণ রিসেন্টলি ইটস কাব্য তার ইউটিউব থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছেন তারও পাশাপাশি ক্লাসিং পাপাকেও অভিনন্দন জানাতে চাই কারণ রিসেন্টলি তার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অতি দ্রুত আপনার আমাকেও অভিনন্দন জানাবেন কারণ আপনারা আমাদেরকে হান্ড্রেড কমপ্লিট করে দিচ্ছেন সো দ্রুত কমপ্লিট করুন যেহেতু এম ওয়ান এন এক্স অ্যাডভান্স গেমিং এবং সমস্ত অডিয়েন্স কাছে তার সেই গালাগালি করে ভিডিও আপলোড করার জন্য ক্ষমা চেয়েছে তাই অ্যাডভান্স গেমিং তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্ট একটি কমিউনিটি পোস্ট করে যেখানে তিনি একটি পোল দেয় যেখানে জানতে চায় যে এম ওয়ান এন তো ক্ষমা চেয়েছে এখন কি তাকে মাফ করে দেওয়া উচিত আমি যখন ভিডিওটিকে রেকর্ড করতেছি তখন প্রায় ফাইভ পয়েন্ট ভোট পড়েছে তার মধ্যে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মানুষই বলতেছে মানুষ মাত্রই ভুল মাফ করে দেওয়া উচিত তার মানে অতি দ্রুতই অ্যাডভান্স গেমিং এর ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে চলেছে এমন এনএক্স ক্ষমা করে নিয়ে ডিটেইলস ভিডিও এখন আমরা কথা বলবো আই এম সজীবের ইউটিউব চ্যানেলের একটি কমিউনিটি পোস্টে যেখানে তিনি লিখেছিলেন বাইরের দেশে ব্র্যান্ড হয় বিএমডব্লিউ রোলস রয়্যালস মার্সিডিস আর বাংলাদেশে ব্র্যান্ড হয় লোকাল হিরো অপু ভাই অবশ্যই আপনারা লোকাল হিরো এবং অপু ভাইয়ের যে কন্ট্রোভার্সিটি চলতেছে সেটি জানেন এটি হচ্ছে সেই ট্যাডি শার্ট নিয়ে এখন নাকি সেই ঘটনাগুলো চলে আসতেছে আচ্ছা আপনাদেরকে বলতে চাই এই টাইপের নিউজগুলো কি আমি কভার করব অর্থাৎ বাইরের কমিউনিটি নিউজগুলো কি আমি কভার করব কিনা অবশ্যই জানাবেন আই সচিব এমন একটি পোস্ট করার কারণ হচ্ছে তিনিও তাদেরকে নিয়ে ভিডিও আপলোড করেছিলেন তার আরো একটি পোস্টে তিনি লেখেন শুনলাম কোন সোনার হিরো নাকি হুমকি দিচ্ছে আসলে এখানে লোকাল হিরোর কথা বলা হয়েছে তো আপনারাও তো আইন সজীবের কমিউনিটি পোস্টটা দেখলেন আর আপনারা অবশ্যই জানাবেন আমি কি আপনাদের জন্য বাহিরের যে কমিউনিটি অর্থাৎ ফ্রি ফায়ারের বাইরের বিষয়গুলোকেও আমাদের ভিডিওতে তুলে ধরব কিনা তারপর আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন জ্ঞান গেমিং এর হেলথ আপডেট সম্পর্কে তো আপনারাও প্রতিনিয়তই জানতে পারতেছেন তার ইউটিউব চ্যানেলে তবে জ্ঞান গেমিং সম্পর্কে ইন্টারেস্টিং একটি আপডেট দিই জ্ঞান গেমিং এর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জ্ঞান ভাইয়ের আশেপাশে

আর হ্যাঁ তিনি প্রতিনিয়ত রিকভার করতেছেন আমরা আশা রাখতেছি অতি দ্রুত তিনি রিকভার করে ফেলবেন এবং আবারও সেই লাইভ স্ট্রিমে ফিরে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করতেছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী নিউজ ভিডিওতে বিজয় সকলকে আল্লাহ হাফেজ